চাটুতে ব্রাশ করে দিলাম সাদা তেল, এক চামচ সুজির ব্যাটার, গ্রেট করা গাজর, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। কত কম সময়ের মধ্যে বানানো গেল, আবার দেখতেও দারুণ, আশা করছি খেতেও ভালো লাগবে। এবার কেটে দেখাচ্ছি কতটা নরম, এই দেখো। এগুলো কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিএল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজ আমি যে জলখাবারটা বানাতে এলাম সেটা কিন্তু একেবারে সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে, তবে খেতে কিন্তু অসাধারণ হবে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। জলখাবারটা বানাতে গেলে প্রথমে একটা ব্যাটার রেডি করতে হবে, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজির মধ্যে দিচ্ছি 2/3 কাপ টক দই, 7 মতো নুন, 1/2 চামচ চিনি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচের একটু কম দিয়ে দিচ্ছি সাদা জিরে। এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানাবো। এখানে একটা কথা বলে রাখি, আমি যে পরিমাণে টক দই নিয়েছি তোমরা চাইলে এর থেকে কম পরিমাণেও টক দই নিতে পারো। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর দেখো ব্যাটারের থিকনেসটা একটু পাতলাই রেখেছি, কারণ সুজি আছে, এটা কিছুক্ষণ রাখলেই কিন্তু ফুলে উঠবে। এবার এটাকে সাইডে রেখে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়া গরম হয়ে গেছে আর এখানে ছোট্ট একটা বাটিতে কিছুটা সাদা তেল নিয়েছি আর এই দেখো কলা গাছের যে ডাঁটা হয় সেই ডাঁটা আমি একটু নিয়েছি ব্রাশ হিসাবে, আর এই যে তেলটা একটুখানি দেব, এইভাবে ব্রাশ করে নেব। এদিকে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম প্রায় 5-7 মিনিট মতো আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো। দেখো ব্যাটারের থিকনেসটা ঠিক আমি এরকমই রাখলাম। এবারে এই যে 1 চামচ ব্যাটার নিলাম, তাওয়ার মাঝখানে দিয়ে দিচ্ছি, আর এই ব্যাটারের উপরে আমি কিছু সবজি ব্যবহার করব, সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। দেখো কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি, এগুলোই আমি অল্প অল্প এর উপরে ছড়িয়ে দেবো। এতে করে টিফিনটা যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও তো অবশ্যই ভালো হবে। গাজর কুচি, পেঁয়াজ কুচি একদম অল্প অল্প একটু ওপর থেকে ছড়িয়ে দেওয়া, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দেখতে বেশ সুন্দর লাগছে না? আর এই টিফিনটা ভাজার সময় কিন্তু আঁচটাকে একদম লো টু মিডিয়াম রাখতে হবে, তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। সাইড থেকে আর একটু তেল ব্রাশ করে দেবো যাতে টিফিনটা খুব সহজে উঠে আসে। প্রায় 1.5-2 মিনিট মতো 1 পিঠ ভেজেছি, এবার আমি এটাকে উল্টে দেবো। দেখো উল্টো পিঠটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। উল্টে দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। কত কম সময়ের মধ্যে বানানো গেল, আবার দেখতেও দারুণ, আশা করছি খেতেও ভালো লাগবে। তো চলো বাকি জলখাবারগুলো একইভাবে বানিয়ে নিই। গ্রেট করা গাজর, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরেরটাও এক সাইড ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই সকালের জলখাবার টিফিনটা কত সহজে আর কত কম সময়ের মধ্যে বানালাম, আর দেখতেও দারুণ হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। তো চলো তোমাদের একটা কেটে দেখাই। দেখো ওপরটা কি সুন্দর কালারফুল লাগছে না, আর এই পিঠটাও কত সুন্দর ভাজা হয়েছে। এবার কেটে দেখাচ্ছি কতটা নরম, এই দেখো। সকালে যদি এরকম স্বাস্থ্যকর টিফিন পাওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবারই খুবই পছন্দ হবে এবং এগুলো কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যায়। বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর তার মাঝে এরকম একটা টিফিন খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমি শুধু শুধু খাচ্ছি, তোমরা চাইলে যে কোনো চাটনি বা কেচাপের সাথেও খেতে পারো। দারুণ লাগে, উপরে যে সবজিগুলো দেওয়া রয়েছে তার টেস্টগুলো পাওয়া যাচ্ছে ভালোভাবে, আর তার উপরে সুজি আর টক দই থাকলে তো কোনো ব্যাপারই না, সে টিফিনটা অবশ্যই স্বাস্থ্যকর হবে।
তোমরা যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু অবশ্যই একবার এই টিফিনটা বানিয়ে খেতে পারো, আর বাচ্চাদের অবশ্যই টিফিনে দিতে পারো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে প্রত্যেকেই দেখতে পাবে। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।